গর্ভবতী নারী ও তার সন্তানের সুস্থতা ও অসুস্থতার একটি বড় জায়গা জুড়ে আছে গর্ভবতী নারী কি খাবার খাচ্ছেন। যদি তার সন্তান তার খাবারের কারণে অসুস্থ হয়ে যায়, এর চেয়ে বড় দুঃখের বিষয় নিশ্চয়ই আর কোনো কিছুই হতে পারে না। আমরা যা খাই তা সরাসরি আমাদের সুস্থতা ও অসুস্থতার সাথে সম্পর্কযুক্ত, তাই ভালো খাবার খাওয়া অত্যন্ত জরুরি। তবে এমন কিছু খাবার আছে যা এমনিতে তো ভালো, তবে গর্ভাবস্থায় নিরাপদ বলে গণ্য হয় না। তাই গর্ভবতী নারীরা যদি এ সমস্ত খাবার খায়, তাহলে গর্ভপাত থেকে শুরু করে অপুষ্ট শিশু এবং বিকলাঙ্গ শিশু জন্ম হতে পারে। নিশ্চয়ই কোনো গর্ভবতী মা চাইবেন না তার ভুলের কারণে তার সন্তানের মস্ত বড় কোনো ক্ষতি হয়ে যাক। তাই জানতে হবে গর্ভাবস্থায় কোন খাবারগুলো ভুলেও খাওয়া যাবে না। আজকের ভিডিওতে জানানো হয়েছে গর্ভবতী নারীরা কোন কোন খাবারগুলো একেবারেই খাদ্য তালিকা থেকে বাদ দিবেন। হ্যালো মামিজ, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। গর্ভাবস্থাকালীন সময় প্রত্যেক মহিলার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে খাবার দাবার। এ সময় হাসি খুশি থাকাটা যেমন জরুরি, তেমনই সাবধান থাকাটাও জরুরি। গর্ভাবস্থায় অন্যান্য সময়ের চেয়ে খাবার নিয়ে একটু বেশি সচেতন থাকতে হয়, কারণ মায়ের খাবার থেকে গর্ভে শিশু পুষ্টি পায়। গর্ভাবস্থায় সব নারী শারীরিক ও মানসিক কিছু সমস্যার মধ্য দিয়ে যান, বিশেষ করে শরীর ক্লান্ত হয়ে পড়ে কিংবা পেটে ব্যথা সহ মেজাজের পরিবর্তন, এমন সমস্যা সবসময় দেখা যায়। তাই এ সময় গর্ভবতীদের উচিত পুষ্টিকর খাবার খাওয়া, গর্ভাবস্থায় স্বাস্থ্য ঝুঁকি আছে এমন কোনো খাবার না খাওয়া। চলুন জেনে নেই গর্ভাবস্থায় কোন কোন খাবারগুলো আপনার স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে। প্রথম খাবারটি আমরা কম বেশি সকলেই চিনি, সেটি হচ্ছে কাঁচা অথবা পাকা আনারস। গর্ভবতীরা ভুলেও আনারস খাবেন না, যদিও আনারস টক মিষ্টি স্বাদের, আর গর্ভাবস্থায় এই খাবারটি খেতে ব্যাপক ইচ্ছে করে গর্ভবতী নারীদের। তবে আনারসে ব্রোমেলাইন নামক এক ধরনের উপাদান থাকে। এই ব্রোমেলাইন একটি এনজাইম যা এমনিতে কিন্তু পুষ্টিকর বা গুরুত্বপূর্ণ, তবে গর্ভাবস্থায় এটি একটি বিশেষ কাজ করে। এটি প্রোটিনকে ভেঙে দেয় এবং এর ফলে জরায়ুতে এক ধরনের কম্পন অথবা সংকোচন ও সম্প্রসারণ শুরু হয়ে যায়। যদি অসময়ে জরায়ুতে সংকোচন ও সম্প্রসারণের সমস্যা শুরু হয়, তাহলে যে কোনো সময় গর্ভপাত হয়ে যেতে পারে। দ্বিতীয় যে খাবারটি সম্পর্কে আলোচনা করছি সেটি হচ্ছে কাঁচা অথবা পাকা পেঁপে। গর্ভাবস্থায় কাঁচা ও পাকা পেঁপে খাওয়া বিপজ্জনক, তবে বেশি বিপজ্জনক কাঁচা পেঁপে। গর্ভাবস্থায় কাঁচা পেঁপে একেবারেই খাবেন না। পেঁপেতে রয়েছে পাপাইন নামক এনজাইম। এছাড়াও পেঁপেতে এমন কিছু গুরুত্বপূর্ণ এনজাইম রয়েছে যা গর্ভপাতের কারণ হতে পারে। আর যদি পাকা পেঁপে খেতেই চান, সেক্ষেত্রে প্রথম 3 মাসে নয় এবং শেষ 3 মাসেও নয়, মাঝে 3 মাসে পাকা পেঁপে খেলেও একেবারে নিজের গাছের পাকা পেঁপে খেতে হবে। কারণ বাজার থেকে কেনা পেঁপেগুলো অনেক সময় কাঁচা পেঁপেতে রাসায়নিক মিশ্রিত করে পাকানো হয়, যা কিন্তু গর্ভাবস্থায় ক্ষতির কারণ হতে পারে। খুব বেশি পরিমাণে পেঁপে গর্ভাবস্থায় খাওয়া যাবে না, তাই কাঁচা পেঁপে পরিহার করুন এবং পাকা পেঁপে খেলে খুব অল্প পরিমাণে খান। এছাড়াও পরিহার করতে হবে অর্ধ সেদ্ধ মাংস। যদিও আমরা কেউই অর্ধ সেদ্ধ মাংস খাই না, তারপরেও অনেক সময় স্টেক বা বিভিন্ন ধরনের খাবার খেতে গেলে মাংস কিছুটা অর্ধ সেদ্ধ থেকে যেতে পারে। অর্ধ সেদ্ধ মাংসে ব্যাকটেরিয়া থাকতে পারে। প্যাকেটজাত বিভিন্ন ধরনের খাবার কিংবা সসেজ জাতীয় খাবারগুলো কিন্তু অর্ধ সেদ্ধ থাকে। আমার বাইরে আমরা অনেক সময় যে খাবারগুলো খাই সেগুলো পরিপূর্ণভাবে সেদ্ধ হয়েছে কিনা বলতে পারি না। অর্ধ সেদ্ধ মাংসে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকতে পারে, যা হঠাৎ করে আপনার মিসক্যারেজ পর্যন্ত ঘটাতে পারে। তাই সঠিক সময় নিয়ে সেদ্ধ করা মাংস এবং পূর্ণ সেদ্ধ করা মাংসই খেতে হবে। তার পরবর্তী যে খাবারটি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে কাঁচা ডিম। অনেকেই এই ভুলটি করে থাকেন, কাঁচা ডিম অথবা হাফ বয়েল করা ডিম খান। অনেকে আবার ডিম পোচ করার সময় ভেতরের কুসুমটি ভালোভাবে সেদ্ধ করেন না। কাঁচা ডিমে সালমোনেলা নামক এক ধরনের ব্যাকটেরিয়া থাকে, যা এতটা মারাত্মক তা আপনি কল্পনাও করতে পারছেন না। এই সালমোনেলা ব্যাকটেরিয়া একবার আপনার পেটের ভেতরে প্রবেশ করলে খুব দ্রুত হারে বংশবিস্তার করতে থাকে এবং আপনার মারাত্মক রকমের ডায়রিয়া হয়। এই ডায়রিয়ার প্রকোপ আপনার পেটে যদি বিস্তার লাভ করতে থাকে, তাহলে মিসক্যারেজ হওয়া বাঞ্ছনীয়। তাই
অন্তত পক্ষে গর্ভাবস্থায় কাঁচা ডিম না খেয়ে ফুল সেদ্ধ ডিম খাওয়ার চেষ্টা করতে হবে। আর এ সময় আপনাকে পরিহার করতে হবে যে কোনো ধরনের প্রসেসড ফুড। প্রসেসড ফুডগুলোতে বিভিন্ন ধরনের রাসায়নিক ও কেমিক্যালস মিশ্রিত করা হয় যেন এই খাবারগুলো দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে। এই ধরনের প্রসেসড ফুড বা জাঙ্ক ফুড এড়িয়ে চলুন, কারণ এই ধরনের প্রসেসড ফুডে কৃত্রিম কেমিক্যাল এবং রঙের কারণে আপনার গর্ভপাত পর্যন্ত ঘটতে পারে। এ সময় আপনাকে পরিহার করতে হবে ক্যাফেন জাতীয় খাবার। যতটা সম্ভব এই বিষয়টিকে এড়িয়ে চলার চেষ্টা করুন। ক্যাফেন জাতীয় খাবার অর্থাৎ কফি, কোল্ড ড্রিঙ্কস এই ধরনের খাবার গর্ভবতী মহিলাদের জন্য ক্ষতিকারক। এগুলো গর্ভপাতের কারণ হয়, আবার উচ্চ রক্তচাপের সমস্যাও বাড়াতে পারে, যার ফলে প্রি অ্যাক্লামশিয়া বা সময়ের আগে সন্তান প্রসব হয়ে যেতে পারে। অতিরিক্ত পরিমাণে ক্যাফেন সেবনের ফলে বন্ধাত্মের সমস্যাও দেখা দিতে পারে। পাশাপাশি যদি আপনি ক্যাফেন অতিরিক্ত মাত্রায় সেবন করেন তাহলে শিশুর ওজন কমে যাওয়ার সম্ভাবনাও দেখা দিতে পারে। গর্ভাবস্থায় সামুদ্রিক মাছ উপকারী, তবে অবশ্যই মাথায় রাখতে হবে যে সব ধরনের সামুদ্রিক মাছ উপকারী নয়। যে সমস্ত সামুদ্রিক মাছে পারদ জাতীয় পদার্থ থাকে সেই সমস্ত সামুদ্রিক মাছ গর্ভের শিশুর স্নায়ুগত ক্ষতি করতে পারে, তাই অবশ্যই খেয়াল রাখবেন পারদযুক্ত সামুদ্রিক মাছ খাবেন না। এছাড়াও দীর্ঘদিন ধরে ফ্রিজজাত ছিল অথবা কৌটাজাত সংরক্ষণ করা সামুদ্রিক মাছ খেতে যাবেন না। গর্ভাবস্থায় খোলসযুক্ত খাবার থেকে দূরে থাকুন, যেমন বড় চিংড়ি, শামুক, ঝিনুক এই জাতীয় খাবার, এগুলো পরিহার করুন। অনেক গর্ভবতী নারীরাই গর্ভাবস্থায় তেঁতুল খেতে পছন্দ করেন, এতে ভিটামিন সি রয়েছে। স্বল্প মাত্রায় খেলে কোনো ক্ষতি নেই, তবে অতিরিক্ত পরিমাণে খেলে এটি দেহের প্রোজেস্টেরনের ক্ষরণ কমিয়ে দেয় এবং প্রোজেস্টেরনের ক্ষরণ কমে গেলে গর্ভপাতের আশঙ্কা থাকে। তাই অবশ্যই চেষ্টা করতে হবে দৈনিক যদি আপনি তেঁতুল খেতে চান তাহলে 10 গ্রামের বেশি না খেতে, এর চেয়ে বেশি পরিমাণে খেলে ক্ষতি হতে পারে। তেঁতুলের মধ্যে কোনো বাড়তি লবণ, চিনি অথবা এর মধ্যে কোনো বাড়তি মশলা মিশ্রিত করে খেতে যাবেন না। যদি আপনার লবণ খেতে খুব বেশি ইচ্ছেই করে সেক্ষেত্রে সামান্য পরিমাণে হিমালয়ান পিঙ্ক সল দিয়ে খেতে পারেন, যা সাধারণ লবণের মতো ততটা ক্ষতিকারক নয়, তবে সেটিও সীমিত মাত্রায় খেতে হবে। চিনিকে বলা হয় হোয়াইট পয়জন। গর্ভাবস্থায় চিনি জাতীয় খাবারগুলো যতটা সম্ভব পরিহার করতে হবে। চিনির চাহিদা মেটানোর জন্য কিশমিশ, খেজুর এই জাতীয় ফলগুলো খেতে পারেন, অথবা এর বদলে আপনি বাদাম, কাজু, পেস্তা ইত্যাদিও খেতে পারেন। কৃত্রিম সুইটনার ব্যবহার করবেন না। ভাজাভুজি ও মশলাযুক্ত খাবার একেবারেই পরিহার করুন বা খুব কম পরিমাণে খান। এগুলো মাকে স্ট্রেস দিতে পারে এবং মায়ের সন্তানের ওপরে খারাপ প্রভাব ফেলতে পারে। গর্ভবতী নারীদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে এ সময় কাঁচা কোনো খাবার খাওয়া যাবে না। আর এমনই একটি কাঁচা খাবার হচ্ছে কাঁচা দুধ। অনেকে আবার অপাস্তরিত দুধ খান বা কাঁচা দুধ খান, যেটি খুবই ক্ষতিকারক। অপাস্তরিত দুধ কিংবা কাঁচা দুধের মধ্যে লিস্টেরিয়া নামক ব্যাকটেরিয়া থাকে, তাই ভালো করে দুধ না ফুটিয়ে পান করা যাবে না। অপাস্তরিত দুধ দিয়ে তৈরি করা কোনো খাবার এবং নরম পনিরও এ সময় আপনাকে পরিহার করতে হবে। অপাস্তরিত দুধে পশুর শরীরের জীবাণু থাকতে পারে, যা আপনার শিশুর জন্য অত্যন্ত ক্ষতিকারক প্রমাণিত হতে পারে। এছাড়াও গর্ভবতী নারীরা আরেকটি যেটি ভুল করে থাকেন সেটি হচ্ছে মাত্রাতিরিক্ত খাবার খেয়ে থাকেন। তারা মনে করেন বেশি পরিমাণে খাবার খেলে বাচ্চার ওজন বেশি পরিমাণে বাড়বে, এটি ভুল কথা। কখনোই অতিরিক্ত পরিমাণে খাবার খাবেন না, অল্প অল্প করে খাবার বারবার খাওয়ার চেষ্টা করুন এবং এক জাতীয় খাবার বেশি পরিমাণে না খেয়ে সব ধরনের পুষ্টিকর খাবার মিলিয়ে ঝিলিয়ে খাওয়ার চেষ্টা করুন। তো ভিউয়ার্স, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো ও উপকারী মনে হয় থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। টিল দেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার।